বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া সদর থানার বাদুল্লাড়া গ্রামে। আজ সকালে বাঁকুড়ার বাদুল্লাড়া গ্রামে একটি বাইকের ধাক্কায় লতিফুর রহমান নামে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়। মৃত্যুর পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক বাইকটিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের দুই জুনিয়র চিকিৎসক ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বাইক আরোহী অভিযুক্ত ওই দুই জুনিয়র চিকিৎসককে আটক করে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত ওই দুই জুনিয়র চিকিৎসককে স্থানীয় একটি ঘরে আটক করে রেখে লাগাতারভাবে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকার মানুষের দাবি, অভিযুক্ত দুই জুনিয়র চিকিৎসক মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটিয়েছে। তাই ওই দুই জুনিয়র চিকিৎসকের কঠোর শাস্তির দাবিতে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। দুই জুনিয়র চিকিৎসকের শরীরে অ্যালকোহল টেস্টের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। ঘটনাটা হয়েছিল, এরা দুজন প্রচুর গতিবেগে ছিল, 100-100 উপরে ছিল গতিবেগে, মদ্যপান করেছিল। যখন অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ওখানে পড়ে যায়, তো পাবলিক তো সকালেও তো থাকে না, তখন হয়তো ওরা যখন পড়ে গেছে দেখেছে এরা পড়ে আছে, তার সেই অবস্থাতে আরও মারধর করেছে। তারপর যখন ওকে আমরা নিয়ে যাই হাসপাতালে, রাস্তায় যেতে যেতে মারা গেছে। এরা এরকম প্রতিদিনই যায় এই রাস্তা দিয়ে, এরকম মদ পান করে সকাল সন্ধ্যা প্রতিদিনই যায়। এরাকে এখন ধরে আমরা এখানে ক্লাবের মধ্যে রেখেছি। এরা ডাক্তার, দুজনেই হাউস স্টাফ। এরা এখন ধমকি দেয় যে আমাদের এখান থেকে যদি মেডিকেলে কেউ ট্রিটমেন্ট করতে যায়, তো তারাকে গ্রামের নাম উল্লেখ করে বাদুলা বাদুলার গ্রামের কেউ ট্রিটমেন্ট করতে যায়, তো তারাকে ইঞ্জেকশন ভুল ট্রিটমেন্ট করে আমরা মার্ডার করব। আমরা চাইছি এর যেমন সুবিচার হয়, তাদের শাস্তি যেমন হয়। সকালে বাদুলার গ্রামের বাসিন্দা লতিফুর রহমান মর্নিং ওয়াক করতে গেছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের একজন ডাক্তার, একজন মহিলা ডাক্তার, তারা মদ্যপ অবস্থাতে মোটরসাইকেলে তাকে অ্যাক্সিডেন্ট করে ধরা পড়ে। তো পাবলিক তাদেরকে আটকে বাদুলার গ্রামে রাখে, তারপরে পুলিশ আসে, তারা প্রথমে স্বীকার করে না, বর্তমানে তারা পুলিশের বিক্ষোভের মধ্যে পড়ে। পুলিশ তাদেরকে উদ্ধার করতে এখনও ব্যর্থ, তাকে একটা ক্লাব করে আটক করে রাখা হয়েছে। খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, আর ছেলেটা হয়তো খুব ভালো ছিল, এমনকি গাড়ির একমাত্র উপার্জন করে ফ্যামিলিটা নিশ্চিন্ত হয়ে। আমরা চাইছি উপযুক্ত বিচার হোক, দোষীদের শাস্তি হোক। আজকে একটা প্রাণ কাটলো, কালকে তো আরও প্রাণ কাটবে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।